প্রতিবন্ধীদের জন্য সমাজে আইনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকলেও তা অনেক সময় বাস্তবে প্রতিবন্ধীরা ভোগ করতে পারেন না। তাদেরকে এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে সমাজের সকল অংশের মানুষদের। শনিবার জেলা শাসক পশ্চিম ত্রিপুরা জেলা লোকাল লেভেল কমিটির উদ্যোগে আয়োজিত ন্যাশনাল ট্রাস্ট আইন ও আইনানুগ অভিভাবকত্ব শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। এদিনের কর্মশালে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সংসদ ডক্টর সন্দীপ মাহাতে, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সহ সভাপতি ডক্টর বি কে কিলিকদার, ন্যাশনাল ট্রাস্টের সহ লিগাল অ্যাডভাইজার ইউ কে শুক্লা ও ত্রিপুরা কম্পোজিট রিজিওনাল সেন্টারের ডিরেক্টর রাজেশ সিংহ। হবে